فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. شهر رمضان. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد. আলফর খান মিডিয়ার সম্মানিত তিনি ভাইরা আশা করি সবাই ভালো আছেন রমজানের শেষ পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সিয়াম কিয়াম কবুল করুন তাকাব্বাল আল্লাহ মিনা মিনকুম সম্মানিত দিনী ভাইরা আজকে প্রশ্নতার শুরুতে প্রশ্ন করেছিলেন আমাদের দিনী ভাই মইনুল ইসলাম সৌদি আরব থেকে প্রশ্ন ছিল যে ঈদুল ফেতরের তাকবির কখন শুরু হবে আর কখন শেষ হবে এটা ছিল প্রশ্ন জি সম্মানিত ভাইরা ঈদের সালাতের তাকবির ঈদ ফেতর এবং ঈদুল আজহার তাকবির কখন শুরু হবে কখন শেষ হবে এই মাসলা বলার আগেই আমরা ঈদের সালাতের আগে পরের কিছু মাসলা সম্পর্কে জানি যেগুলো করণীয় এবং বর্জনীয় সে সম্পর্কে ঈদের সালাতের পূর্বে আমরা আমাদের পাক ভারত মোহা দেশের মুসলিমদেরকে দেখে থাকি যে তারা গোসল করা অত্যন্ত জরুরি মনে করে নাই অত্যন্ত জরুরি মনে করে নেয় এমনকি দেখা যায় যে গোসলখানায় এমন ভিড় পুকুরে কিংবা টিউবওয়েল এখানে লাইন দেয় গোসল করার জন্য তাদের ভাবসাপ দেখে মনে হয় যে ঈদের দিন গোসল না করলে ঈদের সালাত আদায় হয় না এমন মনে করে নেওয়া এটা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে গোসল করা ঈদের দুই ঈদের গোসুল করা সম্পর্কে বিশুদ্ধ সনদে সহি সূত্রে কিছু বর্ণিত হয়নি যেগুলো আছে ওগুলো অনেকে দুর্বল বলেছেন তবে ইবনে উমার আদাল থেকে সহি সূত্রে পাওয়া যায় যে তিনি দুই ঈদে গোসল করতেন গোসল করে বের হতেন আর ইবনে উমার রাদিয়াল্লাহু তিনি ছিলেন একজন যেমন এমনই যে তিনি ছায়ার মতো অনুসরণ করতেন আল্লাহর রসুলকে এই আমরা বলতে পারি ঈদের দিন গোসল করাটা মুস্তাহাব প্রয়োজনে যদি সম্ভব হয় গোসল করবে এটা মুস্তাহাব আযাদের যাদের গোসল ফরজ তারা ফরজ গোসল হিসেবে করবে বা যারা কাজ কাম করার কারণে গায়ে ময়লা গ্যাস গন্ধ থাকে তারা গোসল করে নেবে ঠিক আছে কিন্তু এমনিতেই পাক সাব থাকার পরেও গোসল করাটা জরুরি মনে করাটা হচ্ছে ঠিক নয় আশা করি বিষয়টা ক্লিয়ার অনেকের এই গোসল করতে গিয়ে গোসল করার অপেক্ষা করতে করতে অনেক সময় ঈদের সালাত থাকে করতে হবে এরপরে আসি ঈদের সালাতের হুকুম ঈদের সালাতের হুকুম আছে ওয়াজিবা ফরোজ জমহর ওলামায় দিনের মত আছে ওয়াজিব যারা বলেছেন সুনাদম তাদেরও দলিল আছে তবে সে দলিলগুলো যথেষ্ট নয় ও আজিব বলেই সাব্যস্ত হয় দলিলের ভিত্তিতে এবং অধিকাংশ কেরামের মত এবার আসেন ঈদের সালাদ কোথায় আদায় করতে হবে মসজিদে না ময়দানে আল্লাহ রসুল সাল্লাম তিনি জীবনভর ময়দানে ঈদের সালাদ আদায় করেছেন মদিনাতে আর যে মর্মের একটা হাদিস রয়েছে যে ঈদের বাদলের দিন আল্লাহ রসুল মসজিদে আদায় করেছেন সোনানের কিতাবে ওই মর্মের হাদিসটা জয়ীব অবশ্য অজোর থাকলে যেমন ঈদগা আদায় করা সম্ভব না হলে বৃষ্টি বাদলের জন্য তখন মসজিদে আদায় করবে কোন সমস্যা নাই কিন্তু হাদিস বর্ণনা দেওয়া গা গ্রামে মসজিদে ইমামরা খতিবরা বলে থাকেন যে ঈদের দিন যদি বৃষ্টি হয় তাহলে মসজিদে আল্লাহ রসুল আদায় করেছেন আমরাও করব এরকম বলাটা ঠিক নয় ময়দানে আদায় করতে হবে আর এই ময়দান আমাদের দেশে ঈদগা তালা যেটা বলা হয় ঈদগার ময়দান সেই ময়দানটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা ভাবসাবে দেখা যায় যে মনে হয় যেন এটা করাটাও একটা ওয়াজিব তাদের কাছে ফরজ মনে ফরজের মতো মনে করে নাই। ঈদের সময় আসলেই দেখা যায় ঈদগার ঈদগার ময়দানটাকে সাজিয়ে গজিয়ে ঈদগার ময়দানের এক কিলোমিটার দূর থেকে গেট তৈরি করে সেখান থেকে বিভিন্ন রঙে রঙ বেরঙের ফ্ল্যাগ দিয়ে টাঙ্গিয়ে লটকিয়ে এবং লাইটিংয়ে সুসাজ সুসাজ্জিত করা লাইটিং করা এগুলো নিঃসন্দেহ বেধর্মীদের কাজ এগুলো পরিত্যাগ করতে হবে আরেকটা বড় বিষয় হচ্ছে যে ঈদগাতলায় যে মেহরাব তৈরি করা হয় মেম্বার তৈরি করা হয় এটাও ঠিক নয় আমরা দেখে থাকি আরব দেশে আল্লাহ রসুলের সুন্নত যেটা সেটা আরবরা এখনো ধরে রেখেছে আল্লাহ রসুল খালি ময়দানে আদায় করতেন সেখানে কোনো মেহরাব নিয়ে যাওয়া হতো না একটা উঁচু জায়গার পরে তিনি সালাত আদায় করতেন দাঁড়িয়ে খোঁজবা দিতেন তো এই জন্য এইগুলো আমাদের দেশে যেগুলো আছে তৈরি করা এগুলো ভেঙে ফেলা উচিত আমি মনে করি এটাকে অনেক দিন বেদাত বলেছেন এটা গেল দ্বিতীয়ত আমরা আরব দেশের বিষয়টা জানি যে আমরা মনে করি যে আরবরা যদি যদি এমনটা আল্লাহ রসুল থেকে ময়দান সাজানো সেখানে মেহরাব তৈরি করা মেম্বার তৈরি করা তাহলে আরবরা তো এটা স্বর্ণ রূপাতে তৈরি করতে পারতো কিন্তু তারা তা না করে এটা বিচ্ছিন্ন বালুচরের উপর তথা মরুভূমির ময়দানে সেখানে সালাহায়ী করে যেখানে শুধুমাত্র সামনে একটা লাঠি পুতে দেওয়া হয় এর এভাবেই তারা সালাত আদায় করে থাকে তো যাই হোক আমরা আল্লাহ আমাদের তৌফিক দিকে আমরাও জানো এই সুন্নতটা অনুসরণ করতে পারি আল্লাহ রসুলের এরপর আসেন ঈদুল ফেতর উদ্দিন আমাদের সালাতে বের হওয়ার আগে কি করণীয় ঈদুল ফেতর উদ্দিন বের বের হওয়ার আগে আমাদের করণীয় হচ্ছে বেজোর সংখ্যায় কিছু খেজুর খেয়ে নেওয়া আল্লাহ রসুল এটা করতেন যে মানুষের হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিস আল্লাহ রসুল বেজর সংখ্যায় খেজুর খেয়ে যদি খেজুর না থাকে বাড়িতে যে কোনো মিঠা বা যে কোনো খাদ্য খাওয়া যেতে পারে এটা সন্ন্যত আর ঈদুল আজহার দিন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনি না খেয়ে বের হতেন এবং তিনি যে কোরবানি করতেন সেই কোরবানির গোস্ত দ্বারা তিনি ইফতার করতেন খেতেন এটাই সুন্নত এটাই মোস্তাহাব আমাদের জন্য এগুলো খেয়াল রাখতে হবে তারপরে ঈদের সালাতের দিন ঈদের সালাতে বের হওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা একটা সুন্নত রসুলের সেটা হচ্ছে যে তিনি যখন বের হতেন যে রাস্তা দিয়ে আর আসতেন অন্য রাস্তা দিয়ে রাস্তা পরিবর্তন করাটা মুস্তাহাব সুন্নত যদি রাস্তা না থাকে একই রাস্তা এমন জায়গা রয়েছে যেখানে আর কোনো রাস্তা নাই তাহলে সমস্যা নাই যে রাস্তা দিয়ে গেলেন ওই রাস্তা দিয়ে আসা যাবে সমস্যা নেই আচ্ছা ঈদের দিনগুলোর যে তাকবির সম্পর্কে আপনি প্রশ্ন করেছিলেন সে তাকবির গুলো ঈদ উল ফেদার তাকবির সাইকুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনার মত হচ্ছে যে যখন ঈদের চাঁদ উঠবে অর্থাৎ চাঁদ উঠে যাবে তখন থেকে শুরু হবে তাকবিরটা আর ঈদের সালাতের জন্য ইমাম ইমাম যখন পৌঁছে যাবে সালাত শুরু করে দিবে ওই পর্যন্ত শেষ এটা হচ্ছে ঈদ উল ফিতরের তাকবির এবং এই তাকবীরগুলো পুরুষদের জন্য তাকবির জোরে জোরে হাটে বাজারে মাঠে ঘাটে মসজিদে বাড়িতে সব জায়গাতে এভাবে তাকবির দিতেন বলে ইবনে উমার্লাহ সহ আরো কতিভায় সাহাবীর আমল রয়েছে এবং এই মাতি পোষণ করেছেন সৌদি আরবের আলেমায় দিন তার মধ্যে রেসিব ওসাইমিন রাহিমল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর ঈদুল আহ ঈদুল আজহা ঈদুল আজহা তাকবিদটা আমার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে যখন তাকবীর শুরু হবে প্রথম তাকবীর যেটা শুরু হবে সেটা হচ্ছে যে জিলহাজ মাসের যে চাঁদ ওঠে জিলহাজ মাসের চাঁদ ওটার সাথে সাথে শুরু হবে তাকবীর এই তাকবির হাটে বাজারে মাঠে ঘাটে বাড়িতে সব জায়গাতে জোরে জোরে পাঠ করতে হয় এটা সাধারণ তাকবির এটা চল এখান থেকে শুরু করে চাঁদ ওটার থেকে শুরু করে আহ একবারে আইএমআ তা শ্রীখ যথা তেরোই জেলহাজের ডোবার আগ পর্যন্ত এই তাকবীরটা চলতে থাকে এটা আরেকটা তাকবীর হচ্ছে যে আরাফাত দিন ফজর থেকে শুরু করে আয়াম তাসরিক পর্যন্ত এই এটা তাকবির এটা ওই একই হুকুম কারাম বাজারে হাটে মাঠে সব জায়গাতে পাঠ করতেন এগুলো তাকবির আমরা পাঠ করব এভাবে তো এই তাকবিরগুলো আমাদের দেশে তাকবির শোনাই যায় না দেখাই যায় না যে তারা তাকবির পাঠ করছে কি করছে না তো এই জন্য এই তাকবিরগুলো আমরা এভাবে পাঠ করব এগুলো সুন্নত মুস্তাহাব আর আরেকটা বিষয় হচ্ছে যে তাকবীর ওই সময় আজমিকের ভিতরে প্রত্যেক ফরসালাতের পরে তাকবীর পাঠ করতে পারে তাকবীর শব্দ আপনি যেটা প্রশ্নে উল্লেখ করেছেন যে তাকবির শব্দ শব্দগুলো ঠিক আছে ইবনে ওমর এবং আরও কতিপয় সাহাবি থেকে পাওয়া যায় তারা পাঠ কোনো কোনো সময় তাকবীর আল্লাহ হকবার শব্দটি তিনবার বলতেন যেমন আল্লাহ আকবার বার আল্লাহ হক বার আল্লাহ হক বার লাহিল্লাহ আল্লাহ আল্লাহ বর ওয়ালিল্লাহিল হামদ এই শব্দ পাঠ করতেন আবার কোন কোন সাহাবিদের ভিতরে দুই বার করে পাঠ করতেন যেমন আল্লাহ আকবর উল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর উল্লাহ আকবর আলিল্লাহ ইহাম এভাবে উভয়টাই জায়দ আছে আর আরেকটি কথা আপনি যেটা উল্লেখ করেছেন যে আলহামদুলিল্লাহি কবিরা আলহামদুল আলহামদুলিল্লাহি কাসিরা ও সুবাহান আল্লাহি বকরা তাও ও আসিলা এটা বলেছেন যে হ্যাঁ এটা কোনো কোনো সালাবদের থেকে পাওয়া যায় ওই মর্মের বর্ণনাগুলো কেউ জয়ীব বলেছেন কেউ বলেছেন যা চলবে তবে ইমাম শাফি রহমাহুল্লাহ এভাবে পড়াটাও জায়েজ বলেছেন। পতিনি বলেছেন এভাবেও তাকবীর পড়াটা উত্তম। কাজেই এবভাবে পড়তে পারে। এবভাবে আরো পড়ে কোনো কোনো আরবদের মুরশিদে দেখা যায় এবভাবে পড়ে। তো মোট কথা হলো বাংলাদেশে যেভাবে পড়ে আপনি যেটা উল্লেখ করেছেন এবভাবেই পড়লও এটাও সালাফ সালিহিন আমলের ভিতরে গণ্য। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। শুধু এটুক। এটুক বলে যত প্রথমে তিনবার তারপরে দুইবার তাকবির অথবা প্রথমে দুইবার পরে দুইবার এভাবে পড়াটাও উভয়টাই আমল রয়েছে সাহাব একরামের আরো কিছু বিষয় আমরা এখন সেগুলো বিষয়গুলো জানবো সেটা হলো ঈদের দিন মানুষের সাথে দেখা সাক্ষাৎ সাহাবিদের সাহাবিদের কিছু আমল রয়েছে যে ঈদের দিন তারা দেখা সাক্ষাৎ করার সময় তিনি তারা এই দুয়া পড়তেন তাকবাবাল মিন্না মিনকুম হ্যাঁ এই দোয়াটা পড়া সন্নত মুস্তাহাব আল্লাহ আমাদের এবং আপনাদের কবুল করুন এটা পড়া কাজে কাজেই আমরা দেখা সাক্ষাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎকালে আমরা এই দোয়াটা করতে পারি অনেকে আবার ঈদ মুবারক বলে এটা আবার ডুটার হানির ভিতরে রয়েছে সৌদি আরবের আলেমগণ বলেন যে জায়েদ আছে চলবে মাসিল হাল তখন ইবন ওসাইমিনকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন চলবে ঈদ মুবারক বলেও চলবে কাজে ওটা বলতে পারে অত কোনো সমস্যা নেই সম্মানিত দিন ভাইয়েরা এখন আসি আমরা ঈদের দিনের পরে মানে ঈদের সালাতের পরে আমরা আমাদের দেশে দেখা যায় বা অন্য দেশে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো আসলে গর্হিত কাজ সে কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকা ভালো যেমন ঈদের দিনে যে সমস্ত হারাম কাজ হয় তার মধ্যে হারাম কাজ হচ্ছে যে মসজিদে ঈদগায়ে একসাথে সমসরে অনেক সময় দেখা যায় না কোনো কোনো এলাকায় দেখা যায় যে মসজিদে বা যেখানে ঈদের কায়েম হচ্ছে সেখানে দেখা আছে একসাথে সবাই তাকবির পাঠ করতেছে একজন তাকবির পাঠ করতেছে ওর সাথে সবাই মিলে জোরে জোরে পাঠ করতেছে এটা কিন্তু ঠিক না প্রত্যেকেই আলাদা আলাদা পাঠ করবে তাকবির প্রত্যেকে আলাদা আলাদা পাঠ করবে এটা খেয়াল রাখতে হবে তারপরে ঈদের দিন গান বাজনা বাদ্য বাজনা তারপরে অশ্লীলভাবে নারী পুরুষ এককার হয়ে চলাচল করা এটা আরেকটা একটা কাজ এগুলো থেকে আমাদের পরিষ্কার হতে হবে এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তহফি দান করুন তারপরে এমন কিছু রয়েছে বিষয় ঈদের দিন অনেক সময় হারাম খেলাধুলা তামাশা করা তামাশায় লিপ্ত হওয়া নারী পুরুষ একসাথে রাস্তাঘাটে চলাচল করা যাত্রা গান বাজনা ইত্যাদির অনুষ্ঠান করা এগুলো মুসলমানদের ভিতরে এমন ভাবে দেখা দিয়েছে যে যেমনি ভাবে হিন্দুরা তাদের গান বাজনা বাদ্য বাদনা ছাড়া তাদের ধর্ম পালন হয় না হিন্দুদের বেধর্মীদের ঠিক মহলমানরা এটাই মনে করে নিয়েছে দুই ঈদেই দেখা যায় যে দুই চার দিন বেদে তারা গান বাজনার অনুষ্ঠান যাত্রা প্যান্ডেল সার্কাস ইত্যাদি খেলা অশ্লীল খেলাধুলা এগুলো করে থাকে এগুলো থেকে আমাদের পরিষ্কার হতে হবে এগুলো থেকে বেঁচে থাকতে হবে তারপরে পুরুষরা দেখা যায় যে রমজান মাসে মার্শাল্লাহ দাড়ি লম্বা হয়ে গেছিল কিন্তু ঈদের দিন দেখা যায় দাড়ি শেভ করে দাড়ি অথবা দাড়ি ছোট করে ঈদগা তলায় নামাজে চলে গেছে এগুলো কেমন কাজ এগুলো রমজানকে এই শিক্ষা দিয়েছে আমাদেরকে দাড়ি চাষার শিক্ষা দিয়েছিল অথচ রমজান এসেছিল কিসের জন্য আমাদের তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় মহিলারা বেপর্দা হয়ে আতর লাগিয়ে সেন গায়ে ব্যবহার করে এগুলো পুরুষের মাঝে ঘোরাঘুরি করে এটা একটা কঠিন হারাম কাজ এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মা বোনদেরকেও আমাদের শিক্ষা দেওয়া দরকার বিশেষ করে মহিলাদের ব্যাপারে আরেকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে মহিলারা অনেক সময় ঈদের ছালাতে পুরুষদের জামাতে শরিক না হয়ে তারা কি করে মহিলারা ইমাম হয় হয়ে আলাদা জামাত করে এটা কিন্তু জঘন্য বেদাত এটা একটা জঘন্য বেদাত কোনো কোনো এলাকাতে এটা চালু আছে যে তারা ঈদের সালাতে পুরুষের পিছনে সালাত আদায় না করে নিজেরাই জামাত করে সালাত আদায় করে এবং সেখানে তারাই ইমাম হয় তারাই খোদবা দেয় এভাবে জঘন্য বেদাত এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তবে যদি কোনো জায়গাতে এরকম পরিবেশ না থাকে যে পুরুষের পিছনে আদায় করা সম্ভব হচ্ছে না মহিলাদের তাহলে কোনো পুরুষের ইমাম ভিন্ন একটা জায়গাতে ইমাম হবে পুরুষে এবং ইমাম খোদ পুরুষে এবং মহিলারা সেখানে এরকম যদি হয় তাহলে কিছু সালাবদের আমল রয়েছে পাওয়া যায় কিন্তু মহিলা হে মহিলারা ঈদ সালাদ পরিচালনা করবে এটা জঘন্য বেদাত এ বেদাত থেকে আল্লাহ তালা আমাদের রক্ষা করুন সম্মানিত দিনী ভাইয়েরা সংক্ষেপে এখানে কিছু কথা বলা হলে এগুলো আল্লাহ তালা আমাদের আমল করাতে দান করুন আমিন হা জ্লা আলিয়ান মহাম্মী আজমাইন আসসালাম আলাইকুম আলহামক